তো দেখো তোমরা বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে জানতে চাও যে স্কুল কবে খুলবে বা কলেজ কবে খুলবে এই সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন থাকে তোমাদের তো দেখো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে যে কবে থেকে রাজ্যে আবার পুনরায় স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে তো এই সংক্রান্ত যে আপডেট আমরা পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে প্রথমে কোন ক্লাসে পড়ুয়াদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ প্রথমে কোন ক্লাসগুলি পঠন পাঠন শুরু হবে এবং এই সংক্রান্ত এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কী কী অভিমত এবং বিকাশ ভবন সূত্রে কর্মকর্তারা কি জানাচ্ছেন তো সেগুলো সমস্ত কিছু এখানে আমরা ডিসকাস করব এবং প্রতিবেদনে যা যা বলা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করবে সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সরাসরি চলে যাব নিউজ পোর্টালে দেখে নেবো আপডেট তো দেখো এই মুহূর্তে আমরা এছি নিউজ পোর্টালে এবং এখানে প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেখে নিচ্ছি কী বলা হচ্ছে প্রতিবেদনে স্কুল কবে খুলবে এই নিয়ে চলছে জল্পনা এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন করোনা পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে করোনার কারণে দীর্ঘ আট মাস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে করোনার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এই অবস্থায় সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য বিকাশ ভবন সূত্রে মঙ্গলবার এমনটাই খবর মিলেছে তো যা এখন অবধি আমরা আপডেট পাচ্ছি যে ফেব্রুয়ারিতে স্কুল খোলার একটা চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে এবং মঙ্গলবার বিকাশ ভবনের এক কর্তা জানিয়েছেন করোনা পরিস্থিতি পর্যালোচনা করে ফেব্রুয়ারিতে স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে তবে প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যারা আগামীবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যেন প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারে তার চেষ্টা করা হচ্ছে তো প্রথমে ক্লাস টেন এবং টুয়েলভ আমি এর আগে বারবার বিভিন্ন ভিডিওতেও বলেছি যে প্রথমে টেন এবং টুয়েলভে অর্থাৎ বোর্ডস যাদের রয়েছে তাদের ক্লাসগুলোকে প্রথমে করানো হবে কারণ তাদের একটা বোর্ডের পরীক্ষা রয়েছে এবং যারা টুয়েলভে পড়ছে তাদের যারা বিশেষ করে যারা সায়েন্স স্ট্রিমে পড়ছে বা আর্টসেরও কিছু কিছু সাবজেক্ট যেমন জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল থাকে তো তাদের প্র্যাকটিক্যালটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা তো সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে প্রথমে কন্ডাক্ট করানোর চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে এবং তারপরে যেটি বলা হচ্ছে তবে বর্তমান পরিস্থিতি দেখে কিছু শিক্ষক সংগঠন দাবি করেছে জানুয়ারি মাস থেকে স্কুল খুলে দেওয়া হোক স্কুল খোলার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দপ্তরে মেল করে জানুয়ারি থেকে স্কুল খোলার আর্জি জানিয়েছে তারা তো এই ব্যাপারে যে মেইলটি করা হয়েছিল সেই মেইলের কপি আমাদের সামনে এই মুহুর্তে রয়েছে তো সেই মেইলে শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে যে মেইল করা হয়েছিল তার স্ক্রিনশট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে নেওয়া যাক সেখানে কি বলা হয়েছিল মেইলে তো দেখো এই মুহূর্তে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে যে মেইলটি করা হয়েছিল যেটা আমরা প্রতিবেদনেও দেখলাম তার এক্সক্লুসিভ স্ক্রিনশট বঙ্গপিডিয়া প্রাইমে তো এখানে মেইলে কি বলা হয়েছিল জানুয়ারি দু হাজার একুশ থেকে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু করা হোক তো এই দাবি জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশান ডিপার্টমেন্টকে এই মেইল করা হয়েছিল এছাড়াও দিদিকে বলতেও কিন্তু মেইল করা হয়েছিল পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়িতে এবং এখানে বলা হয়েছিল জানুয়ারি দু হাজার একুশ থেকে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু করা হোক আশঙ্কা ছিল শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাবে কিন্তু সেই আশঙ্কা প্রায় ভুল প্রমাণিত হচ্ছে এখন করোনার প্রকোপ কমেছে সারা রাজ্যে হাট অফিস আদালত খুলেছে এই সমস্ত বলা হয়েছিল এবং মূল যে দাবি ছিল যে জানুয়ারি দু হাজার একুশ থেকে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু করা হোক তো এই মোতাবেক এখন দেখো আজকে বিকাশ ভবন সূত্রে যেটা আপডেট এসছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দাবি জানানোর পরে এবং মাননীয় শিক মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় খোলার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে যদি সমস্ত ডিসিশানই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানাবেন এমনটাই বলা হয়েছিল প্রিভিয়াস দিনগুলিতেও আমরা যে আপডেটগুলি শেয়ার করেছিলাম সেগুলোতেও তো এই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে একটি ব্যক্তিগত কথা এখানে বলতে চাই ব্যক্তিগত অভিমত যে স্কুল খোলার আগে প্রথমে কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটি এই সমস্তগুলিকে খুলে প্রথমে দেখা হবে যে কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু খানিকটা এনাফ এর জন্য কলেজ বা ইউনিভার্সিটি খুলে সেখানে যদি কেস রেট বৃদ্ধি না পায় যদি সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকে তবে কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি থেকে কলেজ স্কুল খোলার যে বিষয়টি বলা হচ্ছে সেটি হয়ে যেতে পারে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মহলে যে আগে কলেজ ইউনিভার্সিটিকে কিন্তু খোলা হতে পারে তো সেক্ষেত্রে যদি স্কুলকে খোলা হয় ফেব্রুয়ারিতে তাহলে আমরা চিন্তা করতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে কলেজ ইউনিভার্সিটির তার কিছুদিন আগে অন্তত পনেরো দিন আগে হলো আগে কিন্তু কলেজ ইউনিভার্সিটিকেই খোলা হবে ঠিক আছে তো যাই হোক তোমরা এই অভিমতের সাথে কতটা এগ্রি করো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে ডিল দেন বাই বাই